শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই সেই সমস্ত সেনাদের যারা দেশের জন্য নিজের প্রাণ বলিদান দিতে দুবার ভাবেন। সেলুট জানাতে চাই সেই সমস্ত সেনাদের যারা নিজেদের জীবন বিপন্ন করে তুলে আমাদের জীবনকে রোজ সুন্দর করে তুলছেন। আজ আপনারা আছেন বলেই আমাদের দেশের রাজনীতিবিদরা রাজনীতি করতে পারছে, দেশে উন্নতির নামে ভণ্ডামি হচ্ছে, আর আমাদের মতো কিছু মানুষ সস্তার আর্টে জন্ম দিচ্ছে যা বিকোচ্ছে চড়া দামে। আজ আপনাদের মতন বীরজওয়ানরা রয়েছে বলেই আমরা আছি। তাই আমি নিজে এবং আমার চ্যানেলের সকলের তরফ থেকে আপনাদের মতন বীরজওয়ানদেরকে জানাতে চাই আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর্টিস্টিক সেভেন সেন্স। আমি সাগর নীল আর আমি আজকে করব অস্কার নমিনেটেড মুভি 1917 এর রিভিউ। প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই যে এই ধরনের সিনেমা দেখার অভিজ্ঞতা এর আগে আমার ছিল না, যদিও এই ধরনের সিনেমা এর আগে হয়েছে। বার্ডম্যান বা রোপের মতন সিনেমাকে কিন্তু 1917 এর সঙ্গে একই ক্যাটাগরিতে রাখা চলে। 1917 এর স্ক্রিপ্ট প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিকে কেন্দ্র করে লেখা হয়েছে। সিনেমার শুরুতে দেখা যায় একজন উচ্চপদস্থ এজেড আর্মি অফিসার দুজন সেনা উইলিয়াম স্কোফিল্ড এবং ব্লেককে ব্রিটিশদের অন্য ডেরায় একটা মেসেজ পৌঁছানোর নির্দেশ দেয়। সেখানে 1600 সৈন্য জার্মান বেসে অ্যাটাক করবে বলে রেডি হয়ে রয়েছে, কিন্তু সেই অ্যাটাক করলে তারা নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবে। সেই অ্যাটাক যাতে না করে তার জন্যই সেই দুজন সেনাকে পাঠানো হয় সেই ব্রিটিশ ডেরায়। উইলিয়াম এবং ব্লেকের সেই মেসেজ পৌঁছে দেওয়ার সফর তাদের জন্য একেবারেই মনোরম না হলেও দর্শকের ভিজুয়ালিটির জন্যে, দর্শকের চোখের আরামের জন্যে তা কিন্তু আদর্শ। কিছু জিনিস এতটাই সুন্দর হয় যে নিজে চোখে দেখে ফিল না করলে তা আপনাকে আমি হাজার বোঝানোর চেষ্টা করলেও আপনি এই সিনগুলোর মাহাত্ম্য বুঝতে পারবেন না। এই সফর চলাকালীন উইলিয়াম এবং ব্লেককে অজস্র মানসিক এবং শারীরিক প্রশ্নের সম্মুখীন হতে হয়। তারা সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ব্রিটিশ ডেরায় সেই মেসেজ কি পৌঁছে দিতে পারে সেই নিয়েই এই সিনেমার এন্ডিং। একজন সেনারও প্রাণ আছে, তারও ফ্যামিলি আছে। শত্রুপক্ষকে খুন করা সেই হাতগুলো কাঁপে, নিজের জীবিত বন্ধুকে লাশ হতে দেখা সেই চোখগুলো কাঁদে, আর সেই কঠিন দায়িত্ব সামলানো মানুষগুলোও হাসে। এই সমস্ত কঠিন বাস্তব ডাইরেক্টর তার সিনেমার মাধ্যমে দর্শককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। এই সিনেমার লিড ক্যারেক্টারে অভিনয় করেছেন জর্জ ম্যাকাই। তার এই সিনেমার পারফরমেন্স তাকে অস্কার নমিনেশন দেয়। আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে অত বুদ্ধি নেই যে আমি বুঝবো যে কেন এত ভালো পারফরমেন্স অস্কার নমিনেশন পাইনি। এই সিনেমার ডাইরেক্টর কাম রাইটার স্যাম মেন্ডিস, এই সিনেমার অন্য একজন রাইটার ক্রিস্টি উইলসন কেয়ার্নস, এবং এই সিনেমার এডিটর লি স্মিথ আর সিনেমাটোগ্রাফার রবার্ট ডিকিন্স, এনাদেরকে আমার অজস্র প্রণাম যে তারা এই ধরনের একটা সিনেমা দর্শককে উপহার দিয়েছেন। সিনেমার কিছু সিন এতটাই ভালো যে আপনি সেই সিনগুলিকে দেখে সেই সিনগুলি নিয়ে ভাবতে বাধ্য হবেন, এবং তার মধ্যেই ওই লেভেলের আরও দুটো সিন শেষ হয়ে যাবে আপনার বোঝার আগেই, কারণ সিনেমাটি একটি ওয়ান শট মুভি। ওয়ান শট মুভির অর্থ হচ্ছে যে দর্শককে বোঝানোর চেষ্টা করা হয় যে সিনেমাটি শ্যুট করার সময় কোনো টেক হয়নি, দু ঘন্টার সিনেমা দু ঘন্টাতেই শ্যুট করা হয়েছে। কিন্তু আপনিও জানেন আর আমিও জানি সেটা সম্ভব নয়। ওয়ান শট মুভি প্রসঙ্গে ডাইরেক্টর স্যাম মেন্ডিস বলেছেন যে তিনি ক্যারেক্টারের সঙ্গে দর্শকের একটা ইমিডিয়েট কানেকশন তৈরি করতে চেয়েছিলেন বলেই তিনি এই প্রচেষ্টা করেছেন। বলাই বাহুল্য যে তিনি 500% সফল হয়েছেন সেই প্রচেষ্টায়। সিনেমার মেন ক্যারেক্টার উইলিয়াম যখন নদীতে ঝাঁপ মারবে তখন মনে হবে তার সঙ্গে যেন আপনিও নদীর তলানিতে চলে গেলেন। যখন তাকে জার্মান সেনারা গুলি করবে তখন আপনার মনে হবে যেন আপনার কানের পাশ দিয়ে সেই গুলি বেরিয়ে গেল। এই সিনেমার শুটিং হচ্ছে এই সিনেমার সব কিছু। এই সিনেমা শ্যুট করার জন্যে ক্যামেরার ব্যবহার একটা মারাত্মক ভূমিকা পালন করেছে। এই সিনেমা শ্যুট করার সময় ক্যামেরা সবসময় পিছনের থেকে সামনের দিকে গেছে, অর্থাৎ ফরওয়ার্ডে গেছে, কখনো সামনের থেকে পিছনের দিকে আসেনি।
কখনো ব্যাকওয়ার্ডে আসেনি। যখন ব্যাকওয়ার্ডে আসার প্রয়োজন হয়েছে তখন ক্যামেরা 360 ডিগ্রি ঘুরিয়ে সিনটাকে নেওয়া হয়েছে, যাতে ক্যামেরাটাকে পেছনের দিকে ডাইরেক্ট না আনতে হতে পারে। এই বিষয়ে ডাইরেক্টর বলেছেন যে ক্যারেক্টারটা সেই মেসেজটা তাড়াতাড়ি পৌঁছানোর দিকে মনোযোগী, সেটা যেন দর্শকের কাছে খুব ক্লিয়ার হয়, কোথাও যেন মনে না হয় যে ক্যারেক্টারগুলো কোথাও বেশি সময় স্টে করছে। সেই মেসেজটা পৌঁছানোর আর্জেন্সিটা দর্শকের কাছে খুব ক্লিয়ার করার জন্যই ক্যামেরার এই মারাত্মক ব্যবহার। এবং ক্যামেরার আরও ব্যবহার এই সিনেমায় দেখা গেছে। যেমন আমি একটা বিহাইন্ড দ্য সিনসের ভিডিও ইউটিউবে দেখছিলাম, সেখানে আমি দেখছিলাম যে ক্যামেরাটা রানিং বাইকে রাখা রয়েছে এবং সেই অনুযায়ী ক্যারেক্টার দৌড়চ্ছে। সিনেমার এন্ডিং পার্টে একটা সিন রয়েছে যেখানে বোম পড়ছে মাথার উপর দিয়ে, তাও লিড ক্যারেক্টার উইলিয়াম দৌড়ে চলেছে। সেখানে দুখানা ক্রেন, রানিং ক্রেন ব্যবহার করা হয়েছে সেই সিনটা শ্যুট করার জন্য। আপনি বুঝতেই পারছেন যে এই সিনেমার শ্যুটিংই এই সিনেমাটাকে অন্য মাত্রা দিয়েছে। এছাড়াও ডাইরেক্টর বলেছেন যে এই সিনেমার ওয়েদারও এই সিনেমার শ্যুটিংয়ে একটা মারাত্মক ভূমিকা পালন করেছে। তখনই শ্যুট করা আরম্ভ হয়েছে যখন ডাইরেক্টর সমেত সমস্ত ক্রিউ শিওর হয়েছে যে পাঁচ মিনিটের একটা টেক এই সময় নেওয়া যাবে, অর্থাৎ অর্ধেক পার্ট ক্লাউডি ওয়েদারে বা অর্ধেক পার্ট সানি ওয়েদারে নিলে হবে না, একটা গোটা টেক একটা পার্টিকুলার ওয়েদারেই শেষ করতে হবে। শুটিংয়ের জন্য যে এফোর্ট এই সিনেমার কাস্ট এবং ক্রিউ দিয়েছেন তাকে কিন্তু 19 জানাতেই হয়। এই সিনেমার সিনেমাটোগ্রাফি লেজেন্ডারি লেভেলের। স্টোরিটেলিংয়ের মাধ্যমে পরিচালক দর্শকের কাছে যেভাবে একজন সেনার জীবনের কষ্ট তুলে ধরেছেন তা কিন্তু প্রশংসাযোগ্য। সিনেমার একটা সিনে একজন উচ্চপদস্থ আর্মি অফিসার উইলিয়ামকে বলে, সাম পিপিল ওয়ান্টস দ্য ওয়ার, অর্থাৎ কিছু মানুষ যুদ্ধ চায়। তো লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই স্লোগানটা না হয় বদলে দিন। এই স্লোগানটা কি এরকম হতে পারে না, শান্তি 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 চাই, শান্তিতেই বাঁচতে চাই? ওভারঅল এই সিনেমাটাকে 10 আমি দেব 9.5। অশান্তি বিবাদ ঝগড়া থেকে দূরে থাকুন, নিজেদের মধ্যে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখুন। আসুক বিপদ আসুক বাধা, সামনে থাক গোলক ধাঁধা, কাঁধে কাঁধ মেলাও হাতে হাত মেলাও, এসো বন্ধু। রিভিউটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করো। আর রিভিউটা তোমাদের ভালো লেগে থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। যারা যারা এখনো অবধি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখতে কিন্তু ভুলো না।